আজকের ভিডিওটা আপনার জন্য, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই আপনার জন্য ইন্সপায়ার করবে, মোটিভেশনাল স্পিকার মতন আপনার ভিডিওটা কাজ করবে। আসসালামু আলাইকুম পিপল, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। সো আপনারা জানেন রিসেন্টলি আমার 1K সাবস্ক্রাইব হয়েছে। সো আমার 1K সাবস্ক্রাইব হওয়ার পর আমি জানাইছি আপনাদেরকে, আপনার যদি 1K সাবস্ক্রাইব সামনের দিকে হবে বা হয়ে গেছে, আপনি কী ধরনের ফিউচার পাবেন ইউটিউব থেকে। সেকেন্ডলি হচ্ছে, যদি আপনি ইউটিউবে কাজ শুরু করতে চাচ্ছেন বা ইউটিউবে কাজ শুরু করে দিয়েছেন অলরেডি, আপনার 200-300 সাবস্ক্রাইব হয়েছে বা আপনি এখান থেকে হতাশ বা আপনি কাজ করতে চাচ্ছেন না, আপনার ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না বা আপনার লাইক কমেন্ট তেমন হচ্ছে না, সেই জন্য আপনি কাজ করতেছেন না, সেই জন্য আপনাদেরকে বলবো আজকের ভিডিওটা আপনার জন্য, ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা অবশ্যই আপনার জন্য ইন্সপায়ার করবে, মোটিভেশনাল স্পিকার মতন আপনার ভিডিওটা কাজ করবে। আজকে আমি আপনাদেরকে প্রথমত জানাবো আমি ইউটিউব থেকে কী ধরনের ফিউচার পেয়েছি। সেকেন্ডলি হচ্ছে আমার 1K সাবস্ক্রাইব করতে কতদিন বা কত মাস কত বছর লাগছে, সেটা আপনাদেরকে ডিটেলসে আপনাদের সাথে বলতে আমি আপনার সাথে আলোচনা করবো। এখন কমিউনিটি ট্যাব কী? কমিউনিটি ট্যাব হচ্ছে আপনার যদি ফেসবুক ওয়াল আপনারা যেভাবে পোস্ট করেন সেরকম একটা সুবিধা হচ্ছে কমিউনিটি ট্যাবের। তার চেয়ে আমি মনে করি বেশি সুবিধা ফেসবুক ওয়াল থেকে। কী কী সুবিধা আমি আপনাদেরকে বলছি, যে প্রথমত হচ্ছে আপনি যদি ভিডিও আপলোড করেন, ধরেন আপনি খেয়াল করছেন আজকে আমি একটা ভিডিও আপলোড করব সন্ধ্যার টাইমে, আপনি সকালে একটা পোস্ট দিতে পারেন যে আজকে সন্ধ্যার টাইমে আমি এই ভিডিওটা আপলোড করব। সেকেন্ডলি হচ্ছে, যদি আপনি ভিডিওটা আপলোড করে ফেলছেন, দেখছেন আপনার এই ভিডিওতে ভিউজ কম হচ্ছে, পাবলিকের কাছে ততটা পৌঁছায়নি, সেজন্য আপনি আবারও এই ভিডিও লিঙ্কটা কপি করে থাম্বনেল সহ আপনি পোস্ট করতে পারেন আপনার কমেন্ট ট্যাবে। সেকেন্ডলি হচ্ছে, অলরেডি রমজান চলতেছে, ধরেন আপনি রমজান নিয়ে একটা ভিডিও বানিয়েছেন গত বছরে, সো সেই ভিডিওটা যদি আপনার তখন সাবস্ক্রাইব কম ছিল, অডিয়েন্স কম থাকার কারণে সেটা ভিউজ বেশি হয় নাই এবং লাইক কমেন্টও বাড়ে নাই, যদি আপনি চাচ্ছেন সেই ভিডিওটা আবার পাবলিশ করতে, তাহলে ওই ভিডিও লিঙ্কটা কপি করে আপনি আবারও আপনার কমিউনিটি ট্যাবে পোস্ট করতে পারবেন। তাহলে অনেক সুবিধা কমিউনিটি ট্যাবের। অনেকে বলে যে ভাই কমিউনিটি ট্যাব পেতে হলে 1K সাবস্ক্রাইব লাগবে নাকি 10,000 সাবস্ক্রাইব লাগবে না আরও বেশি লাগবে, আমি বলবো আপনাদেরকে আমার 1K সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে আমি কমিউনিটি ট্যাবে গেছি এবং কিছু অ্যালাও পারমিশন চাইছে, আমি ওগুলো অ্যালাও দিয়ে দিছি, সঙ্গে সঙ্গে আমার কমিউনিটি ট্যাব চলে আসছে। হয়তো আপনার 1K সাবস্ক্রাইব হওয়ার সাথে সাথে আসবে না, 1K সাবস্ক্রাইব হয়ে বা 1,000, 10, 20, 30, 40 এরকম যখন 1,000, 10, 20, 30, 40 হয়ে যাবে আপনার সাবস্ক্রাইব, তখন হয়তো আপনি কমিউনিটি ট্যাবটা পেয়ে যাবেন। তাহলে আপনার সাথে কমিউনিটি ট্যাব সম্পর্কে আমি বিস্তারিত আপনাকে বুঝাতে পারছি। যদি আপনার কমিউনিটি ট্যাব সম্পর্কে আরও প্রশ্ন যদি আপনার থেকে সরাসরি কমেন্ট বক্সে আপনি জানান, আমি আপনাকে জানাতে চেষ্টা করব। লাইভ অপশন, সো 1K সাবস্ক্রাইব হওয়ার পর আপনি লাইভ অপশন পেয়ে যাবেন। আমরা অনেক সময় দেখি বড় বড় ইউটিউবাররা লাইভে আসে, সো আপনি মনে করতে পারেন ভাই আমার 1K সাবস্ক্রাইবের মধ্যে অ্যাক্টিভিটি নাই অলরেডি, আমি লাইভে আসে কী হবে? আমি মনে করবো আপনি লাইভে আসবেন কিছুদিন পর পর। লাইভে আসার সুবিধা থেকেই আমি আপনাকে বলে রাখি, লাইভে যখন আপনি আসবেন আপনার অডিয়েন্সের কাছে নোটিফিকেশন চলে যাবে, তারা আপনার সাথে কানেক্টেড আরও বেশি ঘনিষ্ঠ হবে, কানেক্টিভিটি বেড়ে যাবে। কারণ হচ্ছে তারা কোন ধরনের ভিডিও চাচ্ছে আপনাকে সরাসরি লাইভে বলতে পারবে, আপনি তাদের লাইভ কমেন্টের রিপ্লাই যখন দিবেন তাদের সাথে আপনার কানেকটিভিটি বেড়ে যাবে। সেকেন্ডলি হচ্ছে, নতুন অডিয়েন্স সেখানে যোগ দেবে এবং তাদের সাথে আপনার ঘনিষ্ঠতা বেড়ে যাবে। লাইভ করলে লাভ কী হবে? লাইভের ক্ষেত্রে আপনার লাইভের ইনকাম, যদি লাইভটা কন্টিনিউ যদি কোনো অডিয়েন্স করে তাহলে লাইভের ইনকামে হবে এবং ওয়াচ টাইম বেড়ে যাবে, আপনার ওয়াচ টাইম কিন্তু অবশ্যই লাইভ করার ক্ষেত্রে বেড়ে যাবে। মনিটাইজেশন, সো মনিটাইজেশন হচ্ছে যখন আপনার 1K সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে, আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন ইউটিউবের কাছে, তখন আপনার কাছে একটা ইউটিউব থেকে লেটার আসবে, লেটারের পর আপনি আপনার একটা লেটার কুট থাকবে, কুটটা বসাইয়ে মনিটাইজেশন সাকসেসফুল করতে পারেন। মনিটাইজেশনের ভিডিওটা আমি আগামীতে দেব। মনিটাইজেশন যখন আপনি পেয়ে যাবেন, ইউটিউব থেকে আপনি আর্ন করা শুরু করে দিতে পারবেন, ইউটিউব থেকে ইউটিউব অ্যাডসেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি আর্ন করতে পারবেন। সো মনিটাইজেশন সম্পর্কে আমি আগামীতে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব, মনিটাইজেশন কীভাবে পাওয়ার পর আপনি কীভাবে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আগামীতে মনিটাইজেশনের জন্য আমি নিজেও অ্যাপ্লাই করব। সো এবার বলে রেখে, আমার চ্যানেলটা কতদিন লাগছে? টেক পারপাস বিডি চ্যানেলটা যখন আমি খুলি, এটা হচ্ছে 5 তারিখ
মার্চ 2018 সাল, অলমোস্ট দুই বছর দুই মাস লেগে গেছে। ওয়াইট ওয়াইট একটু দাঁড়ান, ভিডিওটা স্কিপ না করে, আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে বলতেছি স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে দেখুন। প্রথমত আমি কাজ শুরু করছি, আমার কাছে A3 একটা সেট ছিল, স্যামসাং গ্যালাক্সি A3, ওইটা দিয়ে আমি এডিটিং করতাম, ওইটার মধ্যে আমি ভিডিও শ্যুট করতাম, ওইটার মাধ্যমে আমি কাজ করতাম। শ্যুট বলতে বেসিক্যালি আমি তখন রেকর্ডিং করে কাজ করতাম, মাইক্রোফোন ছিল না আমার কাছে কোনো ধরনের, আমি হেডফোনের মাধ্যমে রেকর্ড করতাম। 2018 সালটা আমার এভাবে গেছে। 2019 সালে এসে আমি নোভা 3i মোবাইলটা কিনি, যেটার প্রাইস ছিল তখন প্রায় বাংলাদেশে 30,000 টাকার মতন পড়ছে। সো আপনি দেখবেন ইউজ পরিমাণ কিন্তু নোভা 3i এর প্রশংসা একবারে ইউটিউব ভরে গেছে এরকম অবস্থা। তখন আমি নোভা 3i সেটটা নিই, নেওয়ার পরে আমি বয়াম1 মাইক্রোফোন নিয়ে একটা, যে মাইক্রোফোনটা অলমোস্ট আমি ব্যবহার করতেছি, এটা প্রায় 2,000 টাকার মতন প্রাইস পড়ে, এবং একটা ট্রাইফুড নিই। এটার দ্বারা বা এইভাবে আস্তে আস্তে কিনতে থাকি, সবগুলো একসময় কিনি না। ট্রাইফুডটা আমি প্রায় 1,000 টাকার মতন পড়ে, ছোটো ট্রাইফুড, বেশি বড় না। সো কাজ করতে থাকি। আমার 2018 সালের ভিডিও আপলোড করা হচ্ছে 31টা। দেখুন আমি রেকর্ড করে ভিডিও করতাম, বা আমার কাজের প্রতি আগ্রহ ছিল, তারপরও আমি খুব কম ভিডিও আপলোড করেছি 2018 সালে এসে। তখন আমার কাজ শিখা অবস্থা, কাজ করতেছি, ইউটিউবের কাজগুলো জানতেছি, এডিটিং শিখতেছি, এগুলো নিয়ে ব্যস্ত, বা মোবাইলের মধ্যে সমস্ত কাজগুলো করতে হয়। আমার খুব কম ভিডিও আপলোড করছি 2018 সালে। 2019 সালে এসে আমার টোটাল ভিডিও আপলোড করছি আমি 51টা। চিন্তা করুন, 2019 সালে এসে আমি 51টা ভিডিও আপলোড করছি। সো 2020 সালে এসে আমি, আমার ভিডিও আপলোড করা হয়েছে মোস্ট 4 মাসে মিলে 3টা ভিডিও আপলোড করছে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন 4 মাসে 3টা ভিডিও আপলোড করলে তো কখনো 1K সাবস্ক্রাইব পূর্ণ হবে না, কিন্তু আমার একটা বিশ্বাস ছিল যে আমি কাজ করে যাব, প্রতি মাসে একটা ভিডিও আমি আপলোড করে যাব, আমার জবের পাশাপাশি আমি একটা ভিডিও আপলোড করে যাব প্রতি মাসে, আমার একদিন এই ভিডিওগুলাই আমাকে 1K সাবস্ক্রাইবে নিয়ে যাবে। যখন আপনার 1K সাবস্ক্রাইব করতে অনেক কষ্ট হয়, বড় বড় ইউটিউবাররাও স্বীকার করে যে 1K সাবস্ক্রাইব তাদের করতে অনেক কষ্ট হয়, কারণ 1K সাবস্ক্রাইব যখন আপনার ভিডিওগুলো আপনি আপলোড করেন, এই ভিডিওগুলো র্যাঙ্ক করে না, একটু হোমে আসে না, বা ইউটিউবের নজরে বেশি একটা পড়ে না। যখন আপনার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে, আপনার সাবস্ক্রাইব বাড়তেই থাকবে সামনের দিকে। দেখুন আমার রিসেন্টলি আমার 1K সাবস্ক্রাইব হয়েছে, 1K সাবস্ক্রাইব হওয়ার পর 4 দিন আমার 40 জন সাবস্ক্রাইব বাড়ছে, আমি কোনো ভিডিও আপলোড করি নি। যখন আপনার 1K সাবস্ক্রাইব হয়ে যাবে, আপনার আস্তে আস্তে সাবস্ক্রাইব বাড়তেই থাকবে। তো আপনি এবার কী বলবেন যে আমি কি, আমার 2 বছর লাগবে বা 3 বছর লাগবে? আমি আপনাকে 2 বছর 2 মাসের কথাটা বলছি এই জন্য যে অনেকে 300-400 সাবস্ক্রাইব হওয়ার পর ভিউজ পাচ্ছে না, সাবস্ক্রাইব বাড়তেছে না, লাইক হচ্ছে না, ভিডিও আপলোড করতেছে কিন্তু হতাশ হয়ে কাজ করতেছে না, কাজ বন্ধ করে দিয়েছে। তাদের জন্য বলবো, কাজ বন্ধ করবেন না। ইউটিউবের একটা রুলস আছে, হ্যাঁ আপনি বলতে পারেন বা 1 বছরের মধ্যে তো 1K সাবস্ক্রাইব করতে হবে বা 4,000 ওয়াচ টাইম, 1 বছর না, আপনি 2 বছর পরে করলে আপনাকে ইউটিউবে মনিটাইজেশন দিতে বাধ্য, মনিটাইজেশন দেবে। তাহলে আপনার থেকে নিয়মিত কাজ করে যান। দেখুন আমার জবের পাশাপাশি আমার বেকার সময়টা আমি কাজ করছি। লাস্ট আমার 2020 সালে এসে আমি 4টা ভিডিও আপলোড করার কারণ হচ্ছে আমি কিছু সোশ্যাল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে যাওয়ার পরে আমার কাজের প্রতি আগ্রহ কমে যায়। এটা হচ্ছে আমি যেমন টিকটক, লাইক অ্যাপস, ফেসবুক গ্রুপ, টুইটার বা ইনস্টাগ্রাম, এগুলোর সাথে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের সাথে অ্যাড হয়ে যাওয়ার পরে আমার ইউটিউবের প্রতি আগ্রহ কমে গেল, বা ইউটিউবের প্রতি কাজ করার প্রতি আমার ইন্সপায়ার কমে যায়। যে এখন আমার 1K সাবস্ক্রাইব হওয়ার পর আমার গতি আবারও ফিরে আসে, আমি কাজ করার জন্য এখন তৈয়ার, আমি চেষ্টা করবো সবসময় এখন কাজ করে যাব, আমার সাবস্ক্রাইব বাড়বে, আমার ইউটিউব থেকে এখন আর্ন হবে, আমি ইউটিউবের যে আরও ভালো ভালো ক্যামেরা নিতে হবে, আমার যে বড় ট্রাইফুড নিতে হবে, স্টুডিও সেট আপ এগুলো করতে হবে। সো আমার একটা ছোটো করে স্টুডিও আছে, আমি আপনাদেরকে একদিন দেখাবো। সো কাজের ক্ষেত্রে আপনাদেরকেও কিছু কিছু কাজ করতে হবে। আমার আইবটমে একটা ভিডিও দেওয়া আছে, যেটার মধ্যে আপনার ইউটিউবে কী কী লাগবে বা কোন ধরনের ফি কী কী দিয়ে আপনি কাজ করবেন, বা মাইক্রোফোন বা ট্রাইফুড এর কী কোন জিনিসগুলো আপনার ব্যবহার করতে হবে প্রথমতে, এগুলো আপনি জানতে পারবেন। আইবটমের ভিডিওটা দেখতে পারেন, না হয় ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, না হয় আপনার ভিডিওর একদম এন্ড স্ক্রিনে আপনারা পেয়ে যাবেন। সেকেন্ডলি হচ্ছে, বড় বড় ইউটিউবাররা তখন বলতে শুরু করে যে
ফেস দেখে যদি আমরা ভিডিওতে না করি তাহলে আমাদের কোনো ধরনের মনিটাইজেশন পাবো না। তখন আমার নোভাতির অ্যাসেটটা নেওয়া হয়, এরপর থেকে আমি ফেস দেখে কথা বলার চেষ্টা করি। কথা বলতে গেলে আমার ঠিকমতো কথা আসতো না, ক্যামেরার সামনে আসলে আমার সব কিছু ভুলে যেতাম, আমি এখনও পর্যন্ত কোনো ধরনের স্ক্রিপ লিখি না। সো আপনারা যদি স্ক্রিপ লেখে কথা বলেন সবচেয়ে বেটার হবে। যারা নতুন তাদেরকে বলবো, পুরাতনরা তো লেখে নাই টোটালি, লেখে অনেকের ক্ষেত্রে লেখে, অনেকে লেখে না। সো আপনারা যারা নতুন তারা স্ক্রিপ লেখেন, খুব শর্ট ভিডিও বানান, ট্রাই করুন, ক্যামেরার সামনে এসে আপনি অ্যাক্টিং করুন, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে, কথা বলতে পারবেন, সব কিছু ঠিক হয়ে যাবে। হয়তো একটা ভিডিওতে আপনার খুব খারাপ হয়েছে, আরেকটা ভিডিওতে খুব ভালো হবে। সো আমি এখনও আমার মোবাইলে সব কিছু কাজ করি, আমার কাছে এখনও কখনো DSLR ক্যামেরা নাই। আমার কাছে যে বড় ট্রাইপড বা স্টুডিও সেটআপ বা আমার ক্যামেরাটা কেউ ধরবে বা আমাকে কেউ এডিট করে দেবে বা আমাকে কেউ থাম্বনেইল বানিয়ে দেবে এরকম কেউ নেই। আমি সব কাজ নিজে নিজে আমার নিজের মতন করে করে থাকি। সো আপনাকে বলবো, আপনার স্টাডি বা আপনার যে কোনো জব বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি যে সময়টা আপনি ফ্রিলি থাকেন ওই সময়টা দিয়ে কাজ করুন। আপনি একটা লিস্ট করুন, আমি এই সময় এই কাজটা করবো, এই সময় এই কাজটা করবো। আমি যখন স্টাডি করতাম তখন থেকে আমার একটা লিস্ট করে রাখতাম, আমি এতটা বাজে উঠবো, আমি এই কাজটা এই টাইমে করবো, এই কাজটা এই টাইমে করবো, এই কাজটা এই টাইমে করবো। যখন আপনি আপনার নিজের কাজের প্রতি আগ্রহ বাড়বে সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলে আসবে। সেম আপনি ইউটিউবে সময় দিতে পারবেন, ইউটিউব থেকে আপনি আর্নিং করতে পারবেন। বর্তমানে সব অনেকে ইউটিউব থেকে আর্ন করে নিজের ফ্যামিলি চালাচ্ছে, ইউটিউব থেকে আর্ন করে সে নিজের লেখাপড়া চালাচ্ছে, নিজের হাত খরচ চালাচ্ছে। আপনারাও কাজ করুন, আমি বলবো কাজ করুন। কোনো ধরনের সাপোর্ট লাগলে আমি সাপোর্ট করবো ইনশাল্লাহ যতটুকু পারি। কাজ করতে থাকুন, অলমোস্ট কাজ করুন, কথা হচ্ছে আপনি কাজ করুন, সাকসেস বা সফল আপনাকে হাতে ধরা দেবে সময়ে, সময় মূল্যায়ন করুন। আজকের ভিডিওটা আমি এ পর্যন্ত সমাপ্ত করতে চাই। আপনাদের কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের কিছু জানতে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, না হয় মেল করতে পারেন। আপনাদের সবসময় পাশে থাকব, পাশে আসি, আরও ভালো ভালো ভিডিও উপহার দেবো সামনে। এবং আপনারা আমাকে 1K সাবস্ক্রাইব পূর্ণ করার জন্য সহযোগিতা করায় আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই বাই। রমাদান মোবারক।